জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে জাহাজ ভাঙার শিল্প। ষাটের দশকের গোড়ার দিকে ঘূর্ণিঝড়ে উপকূলে আটকে পড়ে থাকা একটি জাহাজ স্ক্র্যাপ হিসেবে ভাঙার মধ্য দিয়ে বাংলাদেশে জাহাজ ভাঙা কার্যক্রম শুরু। পাঁচ দশকে জাহাজ ভাঙার শিল্পে ক্রমবিকাশ, সাফল্য, সমস্যা ও সম্ভাবনার আদ্যোপান্ত উঠে এসেছে মিঠুন মোস্তাফিজের চারটি রিপোর্টে। প্রথমে থাকছে বাংলাদেশে জাহাজ ভাঙার শিল্পের অর্ধ শতাব্দীর পথ চলার কথা। ইতিহাস বলছে, 1960 সালে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে গ্রিক জাহাজ এমভি আলপাইন আটকে পড়ে চট্টগ্রামে। সীতাকুণ্ড উপকূলের ফৌজদারহাট এলাকায় দীর্ঘ কয়েক বছর আটকে থাকার পর 1965 সালে চট্টগ্রাম স্টিল মিলের কর্মীরা রশি দিয়ে টেনে তীরে এনে জাহাজটির বিভিন্ন অংশ ভেঙে ভেঙে বিক্রি করে। এর মধ্য দিয়েই জাহাজ ভাঙা শিল্পের সূচনা হয়। 1971 মুক্তিযুদ্ধ চলাকালে চট্টগ্রামে পাকিস্তানি জাহাজ আল আব্বাস বোমায় ক্ষতিগ্রস্ত হয়ে আটকে পড়ে। সেই সময়ে বন্দরে কর্মরত রাশিয়ান একটি দল জাহাজটিকে ফৌজদারহাট উপকূলে নিয়ে আসে। পরে 1974 সালে কর্ণফুলী মেটাল ওয়ার্কশপ নামের একটি কোম্পানি জাহাজটি স্ক্র্যাপ হিসেবে কিনে ভাঙা শুরু করে। এটি স্বাধীন বাংলাদেশে জাহাজ ভাঙা শিল্পের গোড়াপত্তন। আফটার লিবারেশন 1972 থেকে এই শিপ ব্রিগিং স্টার্ট হয়েছে। প্রথম দিকে ছোট ছিল, বাস্তবতা অনেক বড় হয়ে গেছে। যেমন 2008-9-80 এটা মানে 160-তে মতো গেছে। 71-এ মুক্তিযুদ্ধের সময়ও বেশ কিছু জাহাজ চট্টগ্রাম বন্দরের কাছে ডুবিয়ে দেওয়া হয়। যুদ্ধের পরপরই নিরাপদ নোঙর ও চলাচলের স্বার্থে ডুবন্ত ও পরিত্যক্ত এসব জাহাজ তুলে ভাঙা হয়। উডেন জাহাজ যখন ছিল, কাঠের জাহাজ, তখন কাঠ কর্তন করতে হতো। যখন লোহার জাহাজ আসলো, তখন কিন্তু আকরিক দিয়ে লোহা তৈরি করা হতো, এবং এই লোহাগুলো পরে রিসাইকেলের জন্য এবং বিভিন্ন ইউজের জন্য এই জাহাজ ভাঙা শিল্পগুলো গড়ে ওঠে। তবে বিদেশ থেকে পরিত্যক্ত জাহাজ কিনে এনে বাণিজ্যিকভাবে ভাঙার প্রক্রিয়াটি শুরু হয় 80-এর দশকে। এরপর থেকেই দেশে জাহাজ ভাঙা শিল্পের ব্যাপক প্রসার ঘটতে থাকে। পরিসংখ্যান বলছে, দেশে বর্তমানে শিপ ব্রেকিং ইয়ার্ডের সংখ্যা 149টি। 2004 থেকে 2009 পর্যন্ত জাহাজ ভাঙা শিল্পে বিশ্বে প্রথম স্থানে ছিল বাংলাদেশ, 2012 সালে নামে দ্বিতীয় স্থানে। এ শিল্পে প্রত্যক্ষভাবে কাজ করছে 50,000 শ্রমিক আর পরোক্ষভাবে জড়িত অন্তত 2 লাখ মানুষ। মিঠুন মোস্তাফিজ, বৈশাখী নিউজ, চট্টগ্রাম।